শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে জেলে আছেন প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। তবে শেষ রক্ষা হলো না বর্তমান সভাপতি গৌতম পালেরও। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চরম নির্দেশে এবার সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে গৌতম পালকে, এমনই কিন্তু খবর উঠে আসছে। গৌতম পালের কাছে গেল সিবিআই নোটিশ, আজই হাজিরা দিতে হবে গৌতম পালকে চরম ফ্যাসাদে। নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পালকে। ওএমআরসির দুর্নীতি মামলায় এবার নজরে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল, তার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বুধবার সন্ধ্যায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। ওএমআরসির দুর্নীতি মামলায় চতুর্থীতে হাইকোর্টে রিপোর্ট জমা দেয় সিবিআই। ওই রিপোর্টে পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ওএমআরসিটের ডিজিটাইজড ডেটার বদলে পর্ষদের তরফে প্রিন্ট করে কপি দেওয়া হয়েছে। হাইকোর্টের দাবি, সিবিআই রিপোর্টে স্পষ্ট যে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য দুর্নীতিতে পুরোপুরি যুক্ত। দুর্নীতির স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে ওএমআরসিটের ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছিল বলেও দাবি হাইকোর্টের। আর ওই রিপোর্টের পর হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, এই সংক্রান্ত আরও তথ্যের খোঁজে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং ডেপুটি সেক্রেটারিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সে কারণেই বুধবার সন্ধ্যায় নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে গৌতম পালকে, এমনই নির্দেশ বিচারপতির। ডেপুটি সেক্রেটারিকেও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তারা তদন্তে সহযোগিতা না করেন তবে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আজ রাতেই কিন্তু গৌতম পালকে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারিকে সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে। নিয়োগ দুর্নীতি মামলায় তাদের জিজ্ঞাসাবাদ করবে, তাদের বিরুদ্ধে তদন্ত করবে সিবিআই, এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলায় এবার চরম ফ্যাসাদে প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পাল। আজ গৌতম পাল সিবিআই দপ্তরে হাজিরা দেন কি না, আর যদি হাজিরা দেন তাকে জিজ্ঞাসাবাদ করে কী কী তথ্য উঠে আসে, তারপর সিবিআই কী স্টেপ নেয়, সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের।